নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ শুরু করছি বাংলা বলছে আজ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে সবার আগে যে বিষয় আপনাদের জানাবো আজকে আমরা দেখেছি যে সন্দেশখালীর বেশ কয়েকজন মহিলা তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং এরা অভিযোগকারী অর্থাৎ সন্দেশখালীতে যে দিনের পর দিন নাকি ধর্ষণ হতো ধর্ষণের ঘটনা অভিযোগ এই শেখ শাহজাহান তার সাগরে বিরুদ্ধে তারা নাকি অভিযোগ করেছিলেন এমন দুই মহিলা তারা বক্তব্য রেখেছেন সাংবাদিকদের সামনে এবং তাদের বক্তব্য যে তাদেরকে সাদা কাগজে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল সাইন করে নেওয়া হয়েছিল তারপর কি বয়ান বসানো হয়েছে সেটা তারা জানতেন না তাদের এমন কোনো অভিযোগই নাকি ছিল না এমনটাই দাবি করছেন সন্দেশখালীর ওই মহিলারা তাদের বক্তব্য হ্যাঁ জমি নিয়ে নেওয়া বা জমি কেড়ে নেওয়া তাদের দলিল নিয়ে নেওয়া এই ধরনের একাধিক অভিযোগ তাদের ছিল সে কারণে তাদের আন্দোলন কিন্তু তাদের নাম করে যে অভিযোগ জমা দেওয়া হয়েছে সেই অভিযোগ তাদের ছিল না আমরা দেখেছি কিছুদিন আগেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে এক বিজেপির মণ্ডল সভাপতি তিনি বলছেন যে ঠিক কিভাবে গোটা ঘটনাটাকে সাজানো হয়েছে যদিও এই বিজেপির মণ্ডল সভাপতির কথা অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি এবং এই ভিডিও নিয়ে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কোনো বক্তব্য রাখতে শুনিনি সন্দেশখালীতে কি ঘটেছে সেটা নিয়ে তারা বারবার প্রচারে যাচ্ছেন প্রচার করছেন সেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এই অভিযোগ তারা করছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা কিন্তু ভিডিও প্রকাশ্যে আসার পরে সেই ভিডিও নিয়ে তাদের মুখে একটিও কথা শোনা যায়নি যদিও শুভেন্দু অধিকারী বা ওই গঙ্গাধর কয়াল তাদের বক্তব্য যে এই ভিডিওটা পুরোটাই ফেক এআই দিয়ে করানো হয়েছে কিন্তু তারপরে পরে আজকে এই বক্তব্য পাওয়া যাচ্ছে সেখানকার দুই মহিলার বক্তব্য আজকে এই বিষয় নিয়েও আমরা আলোচনা করব আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন তবে শোনাবো সন্দেশখালীর ওই মহিলারা ঠিক কি অভিযোগ এখন তাদের কি বক্তব্য তারা অভিযোগকারী তাদের এখন কি বক্তব্য শুনুন ওই যে ভোটের সময় আগে যে ভোটটা হলো ওতে আমরা রান্না বান্না করছিলাম তা ওতে ওই আমাদেরকে টাকা পয়সা দিচ্ছিল না বলে তার জন্য আমি বলেছিলাম যে আমাদেরকে টাকা পয়সা দেই ওই ওপর থেকে মহিলা কমিশন এসেছিল না ওরা মেয়েদেরকে নিয়ে গেছিল থানার ভেতরে হ্যাঁ ওই নিয়ে গেছিল তা বলতে যে ঠিক আছে তোমার টাকা পয়সা সব পাইয়ে দেবো তা তুমি ওই সাদা কাউকে সই করে দাও টেবিলের ওপরে বসে বলতেছে যে ঠিক আছে ওরা সব বসেছিল আর কি তা ওরা বলছে যে সই করে দাও তা আমি সই করে দিয়ে চলে এসেছি বলে এইবার তুমি যাও আমি চলে এসেছি এবারে ওরা যে কি করেছে তাও তো আমি জানি না অভিযোগ ছিল আমাদের রান্না কাজের এই অভিযোগ ছিল কিন্তু পরে করে জানতে বললাম যে উনি চার পাঁচ জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালি গালাস দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলাম স্যার সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি নি সেটা অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে যে সাদা কাগজের ওপরে সাইন করিয়ে নেওয়া হচ্ছে সই করিয়ে নেওয়া হচ্ছে তারপর অর্থাৎ বিজেপির লোকজন তারা নিজেদের মতন বয়ান বসিয়েছে এমনটাই কিন্তু এখন দাবি করছেন এই মহিলারা আমি আমাদের সঙ্গে অতিথি রয়েছেন সিপিএম মুখপাত্র গৌরব মজুমদা গৌরব আপনাকে স্বাগত জানাবো এবং আপনারাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল যিনি এই মুহূর্তে বসেহাটের প্রার্থীও আপনাদের মহিলারা যারা যাদের বক্তব্য শুনে আপনারাও আন্দোলনে গিয়েছিলেন হয়তো এখন কি বলবেন তাদের এই যে আজকে যাদের বক্তব্য শুনলেন আপনারা ভাইরাল ভিডিও নিশ্চয়দে দেখেছেন তারপরে এই মহিলারা বলছেন যে সাদা কাগজে রেখা শর্মার সামনেই তাদেরকে দিয়ে সাইন করে নেওয়া হয়েছে কথা কথা হচ্ছে আপনি ভাইরাল ভিডিওর বললেন আমার ভাইরাল ভিডিও নিয়ে সে বিজেপির নেতা কি বলুন কি তৃণমূলের নেতা কি বলুন আমার তাতে কিছু বলার নেই কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ভাইরাল ভিডিওর কথা বলছেন এর আগে তো আমরা প্রচুর ভিডিও দেখেছি আজকের যিনি বর্তমানে বিরোধী দলনেতা সেদিনের সেদিনে তিনি তৃণমূলের নেতা ছিলেন তিনি হাত পেতে টাকা নিয়েছেন আজকে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছেন আজকে যিনি কলকাতা শহরের মেয়র তিনি স্যান্ডোগঞ্জি বোর্ডে টাকা নিয়েছেন সবাই দেখেছে সুতরাং সেই ভাইরাল ভিডিওগুলোর কি অবস্থা এখন মানে সেই বিষয়গুলো কি বিচার হয়েছে সেই ভাইরাল ভিডিওগুলো কোথায় মধ্যে একটা ডিফারেন্স রয়েছে গৌরব আপনাকে থামিয়ে আমি বলছি যেহেতু ভাইরাল ভিডিও কথা বললেন যে ভিডিওর কথা আপনি বলছেন অর্থাৎ নারদ স্ট্রিং অপারেশন সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সিবিআই তদন্ত হচ্ছে বেশ কয়েকজনকে ডাকাও হয়েছিল কিন্তু হ্যাঁ এটা ঠিক বলছেন যে শুভেন্দু অধিকারী তাকে দেখা গিয়েছে কিন্তু তদন্ত তদন্ত কি হচ্ছে না হচ্ছে সেটা আপনিও দেখছেন আমিও দেখছি সেটা দিনের আলোর মতন পরিষ্কার কিন্তু এই তদন্ত হওয়ার আগে একটা এথিক্স কমিটি গঠন হয়েছিল সেই এথিক্স কমিটি আজকের দিন পর্যন্ত তার বসার সময় পায়নি সুতরাং এই ভাইরাল ভিডিও ফিডিও এই ভাইরাল অডিও ভিডিও এই নিয়ে খুব একটা বিশেষ চিন্তিত নয় বাংলার মানুষ বা যারা ভোট দেবেন তারা চিন্তিত হচ্ছে আজকে দাঁড়িয়ে সেটা হচ্ছে রুটি রুজি কি হবে মানুষের চাকরি কি হবে মানুষের শিক্ষা কি আপনারা এটা নিয়ে চিন্তিত নন যে সন্দেশ খালির মহিলারা যাচ্ছি আমি আসছি না না আমি আমি বলছি আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি আর একটু সুবিধা হবে গৌরব যেই অভিযোগ অভিযোগ করেছিলেন বলে জানা যাচ্ছিল যে শেখ শাহজাহান বা শিবু বা উত্তমদের বিরুদ্ধে উত্তম সর্দারদের বিরুদ্ধে যে মহিলাদের নাকি রাতের পর রাত ডাকা হতো তাদের পিঠে করানোর নাম করে তাদের সাথে ধর্ষণ নানান রকমের ঘটনা ঘটেছে আমরা এই এইখান থেকেই আমরাও তার সমালোচনা করেছি নিন্দা করেছি কিন্তু আজকে তো দেখা যাচ্ছে ঘটনাগুলো ঠিক সাজানো হয়েছে অন্তত তাদের বলি এবার আপনি আপনার ভিডিও দেখুন বা অন্য চ্যানেলেও এই একই ভিডিও দেখিয়েছে আমি দেখেছি যে মহিলারা বলেছেন যে রাত্রিবেলা ওদের শিবু উত্তম শাহজাহান এরা পার্টি অফিসে ডাকতো এটা ঠিক এদের নানারকম সময় পিঠে বানানোর প্রয়োজন হতো এটাও ঠিক কিন্তু কিন্তু সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল আচ্ছা আপনি বিশ্বাস করেন কেউ সাদা কাগজে এই সময় সই করে দেবে আমি বলছি যে কি হয়েছিল না হয়েছিল সে পরের প্রশ্ন কিন্তু তৃণমূলের ঝান্ডা নিয়ে ওই মহিলার পিছনে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের সমর্থকরা আর সামনে উনি ওই মহিলা বলছেন যে মহিলা কমিশন আপনি রেখা শর্মার নাম যুক্ত করেছেন আমি বলছি মহিলা কমিশন তো রাজ্যের মহিলা কমিশনও গেছিল রেখা শর্মার নাম বলেছেন যাই হোক মহিলা কমিশনের বিষয়ে ওনারা বলছেন আমি বলছি যে এইটা নিয়ে ইমিডিয়েটলি তদন্ত করা উচিত এক কিন্তু ওইখানে সন্দেশকালীর মানুষের ওপরে যে আক্রমণ সেই আক্রমণ তো আজকে নতুন নয় দু সাল থেকে আমাদের বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার তিনি বিধানসভায় বারবার বলেছেন যে ওই সন্দেশখালী জুড়ে এবং তার আশেপাশের এলাকা জুড়ে যেভাবে তৃণমূলের নেতারা অত্যাচার সংগঠিত করছে অত্যাচার চালাচ্ছে মানুষকে বাড়ি থেকে উৎখাত করছে জমি কেড়ে নিচ্ছে আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে যে প্রশাসনকে এই অভিযোগ করেছে এই অভিযোগ করেছে ভুরি এই অভিযোগ করেছে আমি তো বলছি এই মহিলারাও বলছেন যে জমি নিয়ে জমি কেড়ে নেওয়া লুট করে নেওয়া মানে যেটা বলছেন তারা সেই ঘটনা ঘটেছে কিন্তু যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা যে অভিযোগ তাদেরকে দিয়ে করানো হচ্ছে ধর্ষণের মতন ঘটনা যেখানে মহিলাদের অভিযোগই যথেষ্ট আমি তো আপনাকে যেখানে মহিলাদের অভিযোগই যথেষ্ট এই বিষয়টা তদন্তের প্রয়োজন নিঃসন্দেহে এই তদন্তে এই ভিডিওটা তদন্তের প্রয়োজন নেই বলে মনে হয় কোন ভিডিও যে ভিডিও প্রকাশ হয়েছে কারণ নারদ সিং অপারেশনের যদি এই ভিডিও যদি তদন্ত হতে পারে আমি তো তাহলে এই ভিডিও নিয়ে কেন তদন্ত হবে এই ভিডিও অডিও বহু বেরিয়েছে আজকে তো নতুন নয় একজন নেতা মন্ত্রী মেয়র তিনি স্যান্ডোগেঞ্জি পরে হচ্ছে যে টাকা নিচ্ছেন একজন সাংসদ তিনি টাকা নিয়ে ইউ বলছেন তৎকালীন মেয়র তিনি হচ্ছে যে টাকা তোয়ালে মুড়ে নিয়ে হচ্ছে যে নিজের টেবিলের তলায় রাখছেন সেইগুলো তো আরো গুরুত্বপূর্ণ সেই হলো চলছে অনন্তকাল সেই তদন্তের কি হলো তাহলে তদন্তের প্রতি মানুষের আস্থা থাকবে হচ্ছে যে কি করে যদি তদন্ত দ্রুত গতি না হয় যদি এথিক্স কমিটির মিটিং আজকের দিন পর্যন্ত বসার সময় পায় না আবার ভোট চলে এলো সুতরাং সেই এথিক্স কমিটি মরে গেল বেশ গোড়া একটা ছোট্ট বিরতিতে যেতে হবে একটা বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায় দেখতে থাকুন কলকাতা টিভি ফিরে এলাম বিরতির পরে আমরা আলোচনা করছি আমি গৌরব রয়েছে আমার সঙ্গে সিপিআই মুখপাত্র গৌরব যেটা জানতে চাইছিলাম আপনার কাছ থেকে একটা বিষয় তো ঠিক যে আপনি বলছেন যে এই ধরনের ভিডিওর সত্যতা এবং তদন্তর যে দীর্ঘ সত্যিতা কিন্তু তারপরও তো আমরা দেখেছি যে এই এই নারদ সিং অপারেশন নিয়ে একের পর এক তৃণমূল নেতাকে ডাকা হয়েছে আপনারাও সে সময় দাবি তুলেছেন যে এই যথাযথ তদন্ত হোক কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যার নাম এর সঙ্গে যুক্ত হয়েছিল এমন এক নেতা তিনি বিরোধী দলে বিজেপিতে চলে গিয়েছেন বিরোধী দলনেতা তিনি আর তাকে কেউ ডাকে না ফলত আর এই সন্দেশখালী ইস্যু নিয়ে আপনারা যেমন সোচ্চার হয়েছিলেন বিজেপিও সোচ্চার হয়েছে নির্বাচনে জনসভাতে প্রচারও চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে সন্দেশখালীকে হাতিয়ার করে বাংলাকে আসলে অপমানিত করছে বিজেপি এবং কেন্দ্রের শাসক দল সেটা হচ্ছে বিজেপির সঙ্গে আমাদেরকে গুলিয়ে দিলে মুশকিল হবে এটা কি আপনার মনে হয় না যে কোথাও গিয়ে এটা বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে বিজেপির সঙ্গে আমাদেরকে গুলিয়ে দিলে মুশকিল হবে আমাদের কথা হচ্ছে ওই প্রান্তিক মানুষটার জন্য যে প্রান্তিক মানুষটা সন্দেশকালীতে অত্যাচারিত হয়েছেন যে মানুষটার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন যার পাওয়ার দরকার ছিল তিনি পাননি তার ওপর অত্যাচার চালানো হয়েছে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে তার জমি কেড়ে নেওয়া হয়েছে তার বা পরিবারকে ওখান থেকে উৎখাত করা হয়েছে সেই মানুষটার অধিকারের জন্য হচ্ছে যে লড়াই ওইখানে বিজেপির দুজন কর্মী হচ্ছে যে বিজেপি বলে যে খুন হয়েছিল যখন খুন হয়েছিল দু সালের আগে তখন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী ওই অঞ্চলে ওই জেলার আর আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে আমার বক্তব্যটা হচ্ছে সেই বিজেপি কর্মীটা খুন হয়ে গেল তার পরিবারটা হচ্ছে যে তাদের নিজের পরিবারের লোক ছাড়া হলো মানে পরিবারের একজন চলে গেলেন কিন্তু তারা কি তার অধিকার পেলেন সেই শাস্তি সেই মানুষটা পেলেন আজকে আপনি বিজেপির সঙ্গে আমাদেরকে গুলিয়ে না আমি বলছি যে কোথাও গিয়ে কি আপনাদের মনে হচ্ছে না যে এটা কোথাও গিয়ে বাংলার বদনাম করার চেষ্টা হচ্ছে আপনিও কিন্তু বলতে গিয়ে বলছেন যে জমি চলে গেছে জমি নিয়ে নিয়েছে তারা কি ন্যায় বিচার পেয়েছেন ঠিক তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার হচ্ছে এমন একটি ঘটনা মহিলাদের দিয়ে বলানো হচ্ছে যে ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন রাতের পর দিন আজকে দেখা যাচ্ছে সেটা কোথাও গিয়ে সাজানো ঘটনা বা সেই মহিলাগুলোই বলছেন যে না আমরা তো সাদা কাগজে সাইন করে দিয়েছিলাম তারপর তাতে কি বয়ান ছিল আমরা মহিলা আর ওই মহিলা এটা তো না আপনি দেখেছেন না আমি দেখেছি একজন মহিলা তিনি টিভি চ্যানেলের সামনে মিডিয়ার সামনে খুললাম খুল্লা এসে বলবেন যে আমি আমার নামে ধর্ষণের রেখা শর্মা তিনি তো অভিযোগ করেছিলেন তিনি অভিযোগকারী এবং তিনি বিজেপির প্রার্থী হয়ে গেলেন হতে পারে এইটাই তো ভারত এইটাই তো চলছে এটাই তো চলছে কেউ কেউ বিচার করতে করতে হচ্ছে যে ওই বিজেপির প্রার্থী হচ্ছেন কেউ কেউ পুলিশ অফিসার থাকা থাকতে থাকতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন এটা এইখানেই তো তৃণমূল আর বিজেপির মধ্যে হচ্ছে যে সমঝোতার খেলা এইখানেই তো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল আর বিজেপি সংবিধানের কোনো নিয়মকানুনকে বাদ দিয়েই তাদের নিজেদের কাজ করছে এইখানে দাঁড়িয়েই আমাদের বক্তব্য হচ্ছে যে সন্দেশকালীর মানুষটা মহিলাটা পুরুষটা যুবকটা যুবতীটা ছাত্রটা ছাত্রীটা তার অধিকার কি পেয়েছে পাচ্ছে তার তার বাড়ি তার হচ্ছে যে শিক্ষা আমি বারবার বলছি তার শিক্ষা তার নিজের হক সেই হকের অধিকারকে অধিকার কি সে পাচ্ছে পাচ্ছে না সেইখানে মানুষ হচ্ছে যে রাস্তায় নেমে আসছে আমি তো বারবার বলছি যে এই যে মহিলারা আজকে টিভি চ্যানেলের সামনে এসে বললেন এটা তদন্ত হোক কিন্তু আপনি সেদিনের কথা মনে করুন যখন এই ঘটনা হচ্ছে যে সামনে আসছে যখন সন্দেশকালীর মানুষ সমস্ত মানুষ যারা রাস্তায় নেমে এসছিলেন তারা বলছিলেন যে এই অত্যাচার হচ্ছে যে আর সহ্য হচ্ছে না এই শিবু উত্তম দেখুন তৃণমূল কংগ্রেসও তৃণমূল কংগ্রেসের দুজন মন্ত্রী ওখানে ঘাঁটি কেড়ে বসেছিলেন ক্যাম্প করেছিলেন যে অভিযোগ জানান তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করেছে যে তারা তারাও মানছেন যে ওখানে কিছু তো আছে কিছু তো অভিযোগ রয়েছে সেটাও তো সাধারণ হতে পারে বিরতিতে যাবো বিরতির পরে আবারও ফিরে আসবো আলোচনায় সঙ্গে থাকবে ফিরে এলাম বিরতির পর দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত প্রীতম স্বাগত জানাবো আপনাকে আপনার কাছেই আসবো যে বিষয়ে জানতে চাইব সন্দেশখালী কয়েকজন মহিলা তারা বলছেন যে তাদেরকে দিয়ে সাদা কাগজে সাইন করে নেওয়া হয়েছিল যে অভিযোগ করানো হয়েছিল যে ধর্ষণ সেটা তারা জানতেনই না সম্পূর্ণটা হচ্ছে জোর করে করানো হয়েছে রেখা শর্মা সামনে কি বলবেন যাই হোক জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সেসব তো বিচার্য বিষয় অলরেডি সিবিআই তদন্ত করছে সেগুলো সিবিআই ভেবে দেখবে কিন্তু আমার দেখুন অলরেডি পার্থভৌমিক যিনি আজকে ব্যারাকপুরের ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উনি একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সবাই শুনেছে উনি বলেছেন হ্যাঁ ওখানে শুধুমাত্র ওটা গণবিক্ষোভ হয়নি ওখানে শুধুমাত্র বিজেপি ছিল না ওখানে সিপিএম ছিল না ওটা গণবিক্ষোভ হয়েছিল এবং ওখানে তৃণমূলের লোকেরাও ছিল এবং অনেক কিছু সত্যতা আছে এই জন্যই সোনারা ওখানে গেছিলেন জমি ফেরতের জন্য জমি ইয়ে করা পাঁচ ছজন পাঁচ ছজন প্রায় আমার যতটুকু জানা আছে যে প্রায় পনেরো থেকে কুড়িটা ওখানে শ্লোতাহানির কেস আছে এবং এই বেঙ্গল পুলিশই রেখাপত্র যিনি আমাদের আজকে ক্যান্ডিডেট হয়েছেন তার বয়ানের উপরে ভিত্তি করে ম্যাজিস্ট্রেটের বয়ানের উপরে ভিত্তি করে ওনাকে তুলেছেন মানে অ্যারেস্ট করেছিলেন আজকে উনি বিভিন্ন রকম মামলাতে উনি আজকে সিবিআইডির কাস্টডিতে আছেন কিন্তু কথাটা হচ্ছে যে আসলে কি বলুন তো মুশকিলটা হচ্ছে যে যখন যে মুখ্যমন্ত্রী পার্কশিটের ঘটনাকে ছোট ঘটনা বলে যে মুখ্যমন্ত্রী ওই হাঁসখালির ওই নির্জিতা তাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে নির্জিতা তাকে নিয়ে এবং যেই মুখ্যমন্ত্রী আমলে আমরা নির্জিতাকে নর্থ বেঙ্গলে দেখেছি টানতে টানতে নিয়ে এসছে আফটার ডেথ তো এই মুখ্যমন্ত্রীর কাছে এইগুলোই ঠিক এবং ওনারা তো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ শিওর যেটা অভিষেক ব্যানার্জি যে কোম্পানি এলিপসান মাউন্সের থেকে যে টাকাটা সে আইপ্যাক এর ঘটনা মানে করা ঘটনা তো কিভাবে করে সন্দেশখালীর মেয়েদের বদনাম করা যাবে না হান্ড্রেড পার্সেন্ট ডক্টর হান্ড্রেড পার্সেন্ট ডক্টর প্রীতম এই মহিলারাই বলছেন যে আমাদেরকে দিয়ে সাদা কাগজে সাইন করে নেওয়া হয়েছিল কি লেখা হয়েছিল আমরা জানি না হ্যাঁ আমাদের জমি সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল সেটা আমরা জানি না না ওটাই তো বলছি যে আপনাকে উনি জানেন কি জানেন না বা উনি কি বলেছেন ওনার অভিযোগটা যে রেপের অভিযোগ ছিল বা ওনার অভিযোগটাই যে এই যে রেখা শর্মা রেখা শর্মা নির্যাতিতা মহিলা আপনি বলছেন এই নির্যাতিতা মহিলা আমি রেখা পাত্র বলেছি হ্যাঁ রেখা পাত্র নির্যাতিতা মহিলা maaf করবেন রেখা পাত্র নির্যাতিতা মহিলা তিনিই অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে এবং এই রেখাপাত্রকে কে আপনারা ক্যান্ডিডেট বানিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টি তো পারে যার কিন্তু নির্যাতিতাকে দেখানোই বারণ থাকে সেখানে আপনারা তাকে ক্যান্ডিডেট করবেন নিজে উনি 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 নিজে চেয়েছেন যে উনি আন্দোলনটা করবেন যারা যারা শুধু আজকে বলছেন আজকে এর আগে চার বছর ধরে বিয়াল্লিশটা কেস হয়েছে বিয়াল্লিশটা তার মধ্যে দু হাজার উনিশে রেজাল্ট বেরোনোর পরেই আমাদের তিনজন কার্যকর্তাকে আজকেও আপনার একটা বডি পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজে পায়নি প্রদীপ মন্ডল তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে এখানে হত্যা করে দিয়েছিল তার মেয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে খুশির খবর এই দুঃখের খবরের মধ্যে সে মল মধ্যে দেখা যায় মণিপুরে দেশের প্রধানমন্ত্রী জাননা হাতরাজ কিংবা আমরা দেখেছি যে যারা রেপি যাদের অভিযোগ ছিল তাদেরকে আপনারা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন মালাপুরে সেই ছবিও তো দেখা যায় কথাটা হচ্ছে যে আজকে আপনি সবকিছু সব গুলিয়ে ফেলবেন না মণিপুর ইনসিডেন্ট মণিপুরের শুনুন না আপনি তো হবে না আমাকে বলতে দিন এক সেকেন্ড তো আপনি আপনি প্রশ্ন করেছে উত্তর নেবেন তৃণমূলের মণিপুরের একটা ডিফারেন্ট ঘটনা ওইখানে যা যা ঘটেছে অবশ্যই ঘটা উচিত ছিল না কিন্তু এই ইন্ডিজোটের লোকেরা ওখানে গিয়ে সত্তর সালে বোম ফেলে দিয়েছিল সেটা বহু কাল ধরে হচ্ছে এবং বলতে দিন না তো এর এর ওখানে ওখানে দিনের ঘটনা এটা জাতি

ফিরে এলাম বিরতির পর আমাদের এই আলোচনা টেবিলে একজন অতিথি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসুন্ধরা গোস্বামী বসুন্ধরা স্বাগত আপনাকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সন্দেশ মহিলা তারা বলছেন যে তাদেরকে সাদা কাগজে সাইন করিয়ে নেওয়া হয়েছিল তারপর যে ধর্ষণের অভিযোগ এবং পুরোটাই মিথ্যে অভিযোগ করা হয়েছে বা কি অভিযোগ করা হয়েছে তারা জানতেন না বিজেপি এবং সেই ভিডিওটা নিয়ে কথা হচ্ছিল বিজেপির বক্তব্য পুরোটাই ডক্টার ভিডিও এবং এটা আপনারাই করাচ্ছেন এমনটাই অভিযোগ বিজেপি কি না প্রমাণের জন্য একটু অপেক্ষা করতে হবে এর আগেও একটা ভিডিও পাওয়া গেছে তখন বিজেপি বলেছে যে ওটা ওটা ভিডিও তো একটু একটু এত অভিযোগ করলে এত অবিশ্বাস করলে সবকিছুই মনে হয় যে একটা ডক্টর কিছু একটা বানানো হয়েছে বানানো হয়েছে কোনো কিছুরই সত্যতা নেই রাজভবনে একজন তার বিরুদ্ধে সুরাতাহানির অভিযোগ সেটাও বানানো সবই বানানো এরকম একটা ব্যাপার একটা কথা আছে না অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এটাই বোঝাতে চাইছেন সব ঠিক আছে সব ঠিক আছে নেতৃত্বকে মানে ওনার উচ্চতর নেতৃত্বকে এটাই বোঝাতে চাইছেন বেশ আমরা এই এর পাশাপাশি আজকে আরও যে বিষয় নিয়ে আলোচনা করব যে এই প্রথম বলা যেতে পারে বা এই গত দশ বছরে প্রথম বোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে নির্বাচনী জনসভাতে আদানি আম্বানির নাম শোনা গেল এবং এক্ষেত্রে তিনি বলছেন কংগ্রেসকে এটা বলতে হবে যে আদানি আম্বানির থেকে এই নির্বাচনের আগে কত টাকা নিয়েছে জানিয়ে সমস্ত রাজনৈতিক মহলই বোধহয় একটু হতচকিত হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে কংগ্রেসও তাদের রিয়াকশন দিয়েছে কি বলছেন মোদীজি একবার শোনাবো প্রিয়াঙ্কা গান্ধীর কি বক্তব্য সেটাও শোনাবো আপনাদের পাঁচ সাল সে মালা জপতে পাঁচ উদ্যোগপতি पांच उद्योगपति पांच उद्योगपति फिर धीरे धीरे कहने लगे अंबानी अडानी अंबानी अडानी अंबानी अडानी जब से चुनाव घोषित हुआ है इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया आजाद एक घोषित करें इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है आज कह रहे हैं भाषण में इन्होंने आज कहा है कि रावण जी अदाली अंबानी ना का नाम नहीं ले रहे आ रहे रोज तो लेते हैं रोज हम इनकी सच्चाई आपके सामने इनका खुलासा करते हैं रोज हम आपको तो कहते हैं कि बड़े बड़े खड़ग पत्न की साथ, साथ है, है। सारे का जिनों इनके माफ किए सोलह लाख करोड़ रूपए প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে নিশানা করলেন সেই রাহুল গান্ধী তিনি ঠিক কি বলছেন अंबानी अडानी से कितना माल মাল উঠা काले ধনকে के कितने बोरे भर्गर... राहुल गांधी तीन ही पाल्टा आक्रमण नरेंद्र मोदी के पीसीआर के बोलव शो वक्त नमस्कार मोदी जी थोड़ा सा घबराए गए क्या नमस्कार मोदी जी थोड़ा सा घबराए गए क्या नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो पहली बार आपने पब्लिक में अदानी अदानी अंबानी बोला और आपको यह भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या Uh, एक काम कीजिए सीबीआईडी को इनके पास भेजिए ना पूरी जानकारी करिए इंक्वायरी कराइए जल्दी से जल्दी कराइए घबराइए मत मोदी जी और मैं देश को फिर से दोहरा के कह रहा हूं जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं महालक्ष्मी योजना पहली नौकरी पक्की योजना इन योजनाओं के माध्यम से करोड़ों लाखपति बनाएंगे हम इन्होंने बाईस अरबपति बनाए हैं हम करोड़ों लाखपति बनाएंगे আসবে আমি গৌরবের কাছে আসবো গৌরব নরেন্দ্র মোদীর মুখে হঠাৎ করে আদানি আম্বানির নাম এবং কংগ্রেসকে আক্রমণ করা আপনাদের শরীর দল কীভাবে দেখেন আপনারা প্রথম কথা হচ্ছে নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন তার ভবিষ্যৎ নরেন্দ্র মোদীর মুখে আপনি দেখবেন যে উনি দশ বছর ধরে কি কাজ করেছেন দেশের জন্য উনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা উনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ উনি নিজেকে চৌকিদার বলেছিলেন কিন্তু আজকে দেশের যা অবস্থা সেই অবস্থায় উনি কি করেছেন দেশের মানুষকে বলুন গত দশ বছরে দেশে কি কাজ হয়েছে কতটা এগিয়েছে আপনি বলুন উনিশশো সালের পর থেকে আজকের দিন পর্যন্ত দেশের সব থেকে বেকারির সংখ্যা বেশি বোকা মানুষের সংখ্যা বেশি কাজ হারা মানুষের সংখ্যা বেশি আপনি দেখতে পেয়েছেন নরেন্দ্র মোদীকে আপনি মন্দির মসজিদ মন্দির উদ্বোধন করুন আমার তাতে আমাদের তাদের কিচ্ছু এসে যায় না কিন্তু নরেন্দ্র মোদীকে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি দেখেছেন একটা কারখানার ফিতে কাটতে যেখানে কয়েক হাজার মানুষের কাজ হয়েছে আপনি দেখেননি বরঞ্চ আপনি দেখেছেন দেশের সংস্থাগুলিকে জলের দরে বিক্রি করে দিতে আর কারা কিনেছেন আজকে নরেন্দ্র মোদী যাদের নাম বলছেন তারা বড় লোক হয়েছেন কোটি কোটি টাকা যখন কোভিডের সময় লকডাউনের সময় মানুষের হাতে টাকা নেই মানুষের আয় কমছে সঞ্চয়ের টাকা থেকে মানুষ খরচ করছে কোনো আয় নেই কিন্তু আপনি দেখবেন সেই এই যে যাদের নাম করছেন তাদের আয় দিন দিন বাড়ছে দিন দিন আমাদের সঙ্গে আরেকজন অতিথি যোগ দিয়েছেন কংগ্রেস নেতা অশোক সরকার অশোক দা আমি ঋষি দেশ দা আমি একটা কথা বলিনি নরেন্দ্র মোদি এত কথা বলছিলেন নরেন্দ্র মোদি উত্তরটা দিন না 6986 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে অশোক দ্যায়ের কি বক্তব্য কেন হঠাৎ করে নরেন্দ্র মোদীর মুখে নির্বাচনী জনসভাতে আদানি আম্বানির নাম এলো বলে মনে হয় এবং আপনাদেরকেই আক্রমণ করছে তখন আর তো ওনার কোনো উপায় নেই উনি পালাবার রাস্তা করছে প্রধানমন্ত্রীর মুখে মাল শব্দটা শুনে আমার নিজেরই খুব খারাপ লাগছে তা প্রধানমন্ত্রী ওই উচ্চ লেভেলের লোক স্মৃতি এরম টাইপের কথাবার্তা বলেন তার মধ্যে দেশের রাজনীতিটাকে কতখানি নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন তো আজকে তো আমাদের মাননীয় রাহুল গান্ধী বলেই দিলেন কত টাকা পেয়েছি আর কত টাকা উনি পেয়েছেন বা ওনার দল পেয়েছেন বা কত টাকা উনি উনি দিয়েছেন মানে সম্পত্তি আর কি তদন্ত হোক সিবিআই নিয়ে স্পষ্ট স্পষ্ট জানিয়ে দিল যে নরেন্দ্র মোদি চোর নরেন্দ্র মোদী এমন একজন লোক যিনি দেশটাকে বিভাজনের রাজনীতি করে নরেন্দ্র মোদী এমন একজন লোক যে দেশটাকে বিক্রি করে এবং সাধারণ মানুষ পাঁচ পার্সেন্ট লোকেরাতে সম্পূর্ণ সম্পদ চলে গেছে আট কোটি শিশু যারা রাত্রি না খেয়ে ঘুমোয় সেই প্রধান দেশের প্রধানমন্ত্রী যদি এরকম কথা বলে আমার তো খুব মানে কী বলব সুন্দর কি মনে হয় কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী হঠাৎ রাহুল গান্ধীকে যে রাহুল গান্ধী একসময় আদানি আম্বানি নিয়ে নরেন্দ্র মোদীকেই আক্রমণ করতেন তিনি আজকে রাহুল গান্ধীকে এই বিষয় নিয়ে আক্রমণ করছেন এই আদানি আম্বানি নাম তুলে আমার যেটা মনে হচ্ছে দেখুন নির্বাচনের আরো তো ফেজ বাকি আছে ধীরে ধীরে বুঝতে পারছেন এই চারশো পার হ্যাঁ এটা তো হবে না যে সমস্ত কথাবার্তা বলেছিলেন সেগুলোর কোনো বাস্তবতা নেই মানুষ একটা সাংঘাতিক জবাব দিতে চলেছে সংসদে যে দাদাগিরিটা এতদিন ধরে চলেছে যে মুক্তাঞ্চল বানিয়ে রেখেছিল সংসদকে সারা দেশ সেটার জবাব দিচ্ছে সাউথে কিছুই পাবে না বাংলাতেও যতটুকু ভোট হয়েছে বুঝতে পারছে যে একেবারে ফাঁপা একটা খোলানো ফাঁপানো আমি আমার বিভিন্ন জনসভাতে বিভিন্ন জায়গায় বলতাম যে বেড়াল ফুলে বাঘ হয়েছে সেটা অ্যাকচুয়ালি হতে চলেছে এটা একটা দিক আরেকটা দিক বোধ হয় আমার এটা ধারণা যে যে বন্ধু বান্ধবদের নিয়ে দেশটা চালাচ্ছিলেন যাদের সুবিধা টুবিধা করে দেওয়ার জন্য তারা বোধহয় এবার সরে পড়ছে হ্যাঁ শিল্পপতিরাই বোধহয় এবার তার থেকে সরে পড়ছে কারণ তাদের শিল্পজাত দ্রব্য তো বাজারে বিক্রি করতে হবে আলটিমেটলি একটা দেশ এত রেশন দিয়েছি রেশন দিয়েছি এত চেঁচামেচি সারা মানে ভারতবর্ষের বেশিরভাগ মানুষকে রেশনের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন যেটা একটু আগে অশোকদা বলছিলেন যে বহু মানুষ না খেতে পেয়ে ঘুমোতে যান বহু বাচ্চা না খেতে পেয়ে ঘুমোতে যান দুর্নীতির সাথে কোনো বিরোধ নেই নরেন্দ্র মোদীর

সেই কুত্রুচি তাকে কি করে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছিল সেই ভোপাল কাণ্ড তাদের কি করে চলে চলে যেতে হয়েছিল এখান থেকে পালিয়ে যেতে হয়েছিল কংগ্রেস কংগ্রেস কমিউনিস্ট এই দিক সুন্দর কমিউনিস্ট 50000 এর কলকারখানা বন্ধ করে দিয়েছে এখানে একার এক যত 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 আছে তোমার তোমার নাম বল না বলো দিয়ে আজকে থেকে তোমার তোমার এই বাধা কথা বলে না যে আর বেড়েছে আজকে আজকে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা

সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে এরপরে যারা বিদ্যুৎ মন্ত্রী প্রীতাম প্রীতম প্রশ্নের উত্তর দিতে হবে আমি আমি যেটা জানতে চাইছি যে আপনারা তো বলেন যে প্রধানমন্ত্রী গত দশ বছরে একাধিক উন্নয়ন করেছেন গোটা দেশ জুড়ে উন্নয়ন হয়েছে তাহলে আজকে নির্বাচনী জনসভাতে কেন রাহুল গান্ধীকে এই বিষয়টা নিয়ে আক্রমণ করতে হচ্ছে যে আজকে তিনি আর আদানি আম্বানি কথা বলছেন না মোদীর হাত থেকে

এমসকন বিশ্ববিদ্যালয় সরকার করেছে বেশ আজকাল আজকে আর সময় নেই আজকে আর সময় নেই গৌরব গৌরব প্লিজ গৌরব সময় নেই গৌরব 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 সময় নেই অনুষ্ঠান শেষ করতে হবে আমাদের অতিথিদেরকে আমরা কিছুটা গৌরব প্লিজ গৌরব এমডব্লিউ শেষ করতে দাও আমাকে সবাইকে ধন্যবাদ জানাবো গৌরব অশোক দা বসুন্ধরা প্রীতম আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেওদের এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন দেখতে থাকুন কলকাতার দিন সাত দিন